আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত নিয়ে সন্দেহ সংশয় ক্লিয়ার জোট আন্দোলনে জামাতের এ কেমন স্টান্স চলমান সরকার বিরোধী আন্দোলনে জামাত গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের সরকার বিরোধী জোটে সরকার বিরোধী আন্দোলনে এখন তো বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলেই এই সরকারকে চায় না তারা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন চায় তো সেক্ষেত্রে সরকার বিরোধী যে আন্দোলন বিশেষ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার যে আন্দোলন যেটা সুষ্ঠু নির্বাচনের একমাত্র প্রতিকার বলে এদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো মনে করে সেই সরকার বিরোধী আন্দোলন এবং জোটে একটা মৌলিক প্রশ্ন ঘুরুপাক খাচ্ছে অনেক দিন যাবত এবং সেটা কখনই শেষ হবে না সেটা হচ্ছে জামাত ইসলামী প্রশ্ন যে জামাত ইসলামের অবস্থান কি হবে তাদেরকে কোন জোটে রাখবে বা তারাও তো আন্দোলনে তারাও তো বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শক্তি তাহলে তাদেরকে তো নেওয়া প্রয়োজন আবার একসাথে অনেকে বসতেও চাচ্ছে না তো এখন এটা কিন্তু একটা সন্দেহ সংশয় ছিল যে জামাত প্রশ্ন নিয়ে বিরোধী দলগুলোর মধ্যেও বড় ধরনের একটা একতলাভ ছিল তা এখন এই বিষয়ে আহ মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের আহ্বায়ক তিনি একটা বক্তব্য দিয়েছেন এই সরকার বিরোধী আন্দোলন জোটে থাকা না থাকা কিভাবে কি থাকবে জামাতের রেস্টান্স কেমন হবে এ বিষয়ে জনাব মাহমুদুর রহমান মান্না একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে যেটা আমি বিশ্লেষণ করব। জামাত নিয়ে সন্দেহ সংসা অনেকটা ক্লিয়ার হয়েছে এবং জোট আন্দোলনে জামাতের স্টান সম্পর্ক একটা ধারণা পাওয়া গিয়েছে যেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো মাহমুদুর রহমানের বক্তব্যের উপর ভিত্তি করে মাহমুদুর রহমান মান্নার বক্তব্যের উপর ভিত্তি করে আমার বিশ্লেষণ আমি তুলে ধরবো তো এখানে প্রথমেই বলে যে মাহমুদুর রহমান মান্না তো অনেকের কাছে সেরকম গুরুত্বপূর্ণ কেউ নয় তার তো ভোট নেই জনসমর্থন নেই বাংলাদেশে এমন কোনো নির্বাচনী আসন নেই যেখানে তিনি দাঁড়ালে জনগণ তাকে তার কারণে ভোট দিবে বা তার দলের কারণে ভোট দিবে হ্যাঁ যদি তিনি জোটের পক্ষ থেকে নমিনেশন নেন বিরোধী জোটের পক্ষ থেকে সেটা ভিন্ন কথা তিনি ব্যক্তি হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবেক আওয়ামী লীগের নেতা ডাকসুর নেতা ছিলেন সেই হিসাবে তার একটা তার একটা ফিগার আছে ডেফিনেটলি তার একটা অবস্থানগত ভিত্তি রয়েছে কিন্তু ভোটের রাজনীতিতেও তার দল বা তিনি তো কোনো ফ্যাক্টর নয় এখন প্রশ্ন আসতে পারে যে তার মতো লোক জামাতের অবস্থান এই জোট আন্দোলনে কেমন হবে এটা ক্লিয়ার করলেন সেটার উপর ভিত্তি করে আসলে কি জামাত নিয়ে সন্দেহ সংসার অবসান হয় এর উত্তরে বলবো হ্যাঁ অবশ্যই হয় কারণ মাহমুদুর রহমান মান্নার হয়তো ভোটের রাজনীতি বা দল হিসাবে ওরকম গুরুত্বপূর্ণ নয় কিন্তু তিনি ব্যক্তি হিসাবে সরকার বিরোধী আন্দোলনের অন্যতম একজন কি ফিগার এই বিষয়টা মনে রাখতে হবে এবং বিএনপি বা বিরোধী জোটের যদি যেই কল্পিত যে জাতীয় সরকার সেটা যদি প্রতিষ্ঠিত হয় সেখানে ডেফিনেটলি মাহমুদুর রহমান মান্না একটা গুরুত্বপূর্ণ অবস্থানে থাকবেন ব্যক্তি অনেক সময় অনেক ফ্যাক্টর হয়ে ওঠে এটা একটা সিরিয়াস বিষয় বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগ সভানেত্রী তিনি যখন বিরোধীদের সমালোচনা করেন অথবা সরকার যারা পতন করতে চায় যাদের নিয়ে উদ্বিগ্ন সমালোচনা করেন তাদের কাতারে কিন্তু এই মাহমুদুর রহমান মান্নাকে রাখেন এবং কথাবার্তা শুনে যেটা মনে হয়েছে সরকার মাহমুদুর রহমান মান্নাকে অনেকটা ভয় পায় অতএব মাহমুদুর রহমান মান্না অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে বা তার কথাগুলো গুরুত্বের সাথেই বিবেচনা করতে হবে তার দল যতই ছোট হোক ভোটের রাজনীতিতে তার ইম্পর্টেন্স থাকুক বা না থাকুক আন্দোলনে বা বিরোধী দলীয় সম্ভাব্য সরকার গঠন প্রক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না অন্যতম কি ফিগার এটা মনে রাখতে হবে এখন যেহেতু তার গুরুত্ব রয়েছে তার কথার এ কারণে তার বক্তব্যটা বিশ্লেষণ প্রয়োজন একটা বিষয় বিশ্লেষণ করতে হলে তার কথার আসলে ইম্প্যাক্ট আছে কি না সেটা তো আগে ক্লারিফাই করতে হবে এ কারণে আমি এটা ক্লারিফাই করলাম এখন মাহমুদুর রহমান মান্না যেটা বলেছেন কয়েকটা বিষয় অনেকগুলো সন্দেহ সংসার জবাব দিয়েছেন এবং সেটা আমি সম্পূর্ণ যৌক্তিক মনে করি যেমন এই যে সাত দলীয় জোটের কথাবার্তা হচ্ছে সেখানে মাহমুদুর রহমান মান্না ভিপিন উর্দের দল ডক্টর রেজা কি ইত্যাদি ইত্যাদি বা গণসংহতি আন্দোলন আরও অনেকে আছেন যারা বিএনপি বা জামাতের সাথে জোট করতে চাচ্ছেন না আবার বিশ জোট জোটও আছে যদিও কার্যকরভাবে নেই বা মিটিং বা একসাথে কোনো আন্দোলন করছে না বিএনপি আলাদা আন্দোলন করছে জামাত তাদের মতো করছে সাতদলীয় জোট আবার নতুন নতুন বিভিন্ন জোট উপজোট এ ধরনের আলোচনা বা কথাবার্তা বলছে তো এগুলো বিরোধী দলগুলোর মধ্যে কোনো একতলাপ বা ভাঙন বা সামগ্রিকভাবে বিরোধী দলগুলোর আন্দোলনকে দুর্বল করা নয় এটা মাহমুদুর রহমান মানা বলেছেন দ্যাটস রাইট অবশ্যই নয় বরং এটা আমার দৃষ্টিতে আরও ভালো হয়েছে মাহমুদুর রহমান সেটাই বলেছেন মাহমুদুর রহমান মান্না কারণ তিনি যেটা বলেছেন যে এই অনেকেই জামাতের সাথে বসতে চায় না জামাত নিয়ে অ্যালার্জি আছে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে বসার দরকার নেই কাছাকাছি আসলে সমস্যা ঠিক আছে দূরে দূরে থাকেন আলাদা আলাদা ছোট ছোট জোট হোক এখন বিজদল জোট আছে যদি না থাকে না থাক বিএনপি আলাদা জামাত আলাদা আলাদাভাবে আন্দোলন করুক সাত দলীয় জোট হয়েছে হোক যেহেতু সাত দলীয় জোটের অনেকে আবার জামাত থাকার কারণে বিএনপির সাথে বসতে চাচ্ছে না ঠিক আছে দরকার নেই আবার ঐক্য ফ্রন্টের অনেকে জামাত থাকার কারণে বিএনপির সাথে বসতে চাচ্ছে না ঠিক আছে দরকার নেই প্রত্যেকের প্রত্যেকের মতো করুক আবার জামাতও যদি পারে অন্য কাউকে নিয়ে ছোট কোনো দল বা জোট গঠন করে ঠিক আছে করুক কারোর সাথে কোনো একত্রে বসার দরকার নেই আন্দোলন হবে যুগপথ যার মতো যে সে আন্দোলন করবে কাগজ কলমে জোট পাশাপাশি বসার ওরকম কোনো প্রয়োজনীয়তা নেই যে অমুকের সাথে জোট অমুকের সাথে বসবে না যেহেতু সাতদলীয় জোট বিশদলীয় দলীয় জোট বিএনপি ইন্ডিভিজুয়ালি জামাত ইন্ডিভিজুয়ালি অথবা গণসংহতি আন্দোলন বলি বাম জোট বলি সবাই একমত যে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার এই সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অতএব যে যার মতো প্রত্যেকের অবস্থান থেকে আন্দোলন করবে তবে আন্দোলন শুরু হবে একই সাথে কর্মসূচির ধরন হবে একই তবে জোর পাশাপাশি বসা জামাতের সাথে কেন অমুক তমুক এইসব প্রশ্ন যেন উত্থাপিত বা আলোচিত না হয় বরং এই জামাত ইস্যুকে ব্যবহার করে সরকার বিরোধী দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টির চেষ্টা করে অতএব যেহেতু পাশাপাশি বসা একত্রে বড় কোনো বৃহত্তর জাতীয় ঐক্য জাতীয় জোটের কোনো দরকার নেই ছোটো ছোটো জোটে আলাদা আলাদাভাবে এরকম যুগপথ আন্দোলন হোক জামাত জামাতের মতো আন্দোলন করুক এতে সরকারও ও যে অমুকে জামাতকে সাথে নিয়েছে ওই সব প্রচারণার সুযোগ পাবে না আবার জামাতও এখানে তাদের মতো আন্দোলন করবে তো এক্ষেত্রে হ্যাঁ নির্বাচন কিভাবে করবে জোটগতভাবে না কি সরকার কিভাবে গঠন করবে সেটা পরের বিষয় আগে তো আন্দোলন তো এ কারণে এই আন্দোলনে জোট আন্দোলনে জামাতের স্ট্যান্স কী জামাত জামাতের মতো আন্দোলন করবে মানে কিন্তু কর্মসূচির ধরন স্টার্টিং হবে একই ধরনের একই সুরে আন্দোলন হবে বাট পাশাপাশি বসা বড় জোট এরকম কিছু নয় জামাতের এই স্ট্যান্স এটা ঠিক আছে জামাত যদি সেটা মেনে নেয় এটা ঠিক আছে এটা ভালো তবে এখান থেকে একটা বিষয় স্পষ্ট এবং আমার মনে হয় ক্লিয়ার যে আন্দোলন সফল হোক বা ব্যর্থ হোক সেটা পরের বিষয় জন আন্দোলন যতটুকু সরকার বিরোধীরা বাংলাদেশে করবে তাতে জামাতের অবস্থান কি হবে জামাত নিয়ে সন্দেহ সংশয় কার সাথে জোটে থাকবে কি থাকবে না পাশাপাশি এক টেবিলে বসবে কি বসবে না এই সন্দেহ সংশয় একটা ক্লিয়ার হয়েছে যে একত্রে বসার দরকার নেই যে যার মতো যুগপথ আন্দোলন করবে আর যুগপথ আন্দোলনের যে চিত্র সেরকমই হবে এবং এতে কিন্তু ভালো হবে তাহলে এই পারস্পরিক কাদা কাদাচরাচরিবে এগুলো বন্ধ হবে এরপরে প্রশ্ন আসবে যে আসলে নির্বাচনে কারা জোট কতভাবে করবে কে কোন মার্কা নির্বাচন করবে এগুলো পরের বিষয় এগুলো নির্ভর করে বড় বড় দল লোক এটা বিএনপি যদি জোটের বাইরেও তারা চায় যে জামাত বিজ দলীয় জোটে বাদ কিন্তু তাদেরকে ধানের শেষে নির্বাচন করার জন্য তিরিশ পঁয়ত্রিশটা আসন ছেড়ে দিয়েছে এটা দিতে পারে সেটা পরের বিষয় তো এ কারণে আমার মনে হয় এই জামাত প্রশ্নের একটা ক্লিয়ার হয়েছে এভাবেই আমার মনে হয় যাবে এটাই সর্বশেষ আপডেট এভাবেই আন্দোলন চলতে থাকবে নতুনভাবে কোনো বড় জোট সেই জোটের জামাত গুরুত্বপূর্ণ পাশাপাশি বসে অমুক তুমুক সেরকম হওয়ার সম্ভাবনা নেই এবছর আন্দোলনের ধরন বা ক্লারিফিকেশন এখান থেকে পাওয়া গিয়েছে আর এক্ষেত্রে জামাত ইসলামের ক্ষেত্রেও তাদের কোনো আপত্তি নেই তারাও যাত্রী বৃহত্তর স্বার্থে অন্যান্য সবাই যেভাবে আন্দোলন করতে চায় নিজেদের মধ্যে ভেদাভেদ হানাহানি বা এগুলো যত পরিমাণ হ্রাস করা যায় জামাতও চায় না যে তাদের নিয়ে বিব্রত বোধ করে বৃহত্তর কোনো আন্দোলন বৃহত্তর কোনো চাওয়া বাধাগ্রস্ত হোক তারাও এটা চায় না তারা চায় যে তারা যদি সাময়িক সময়ের জন্যে একটু সারও দিতে হয় তারা যদি নিজেদের বড় দল হিসাবে ছোটো চেয়ারেও বসতে হয় তাতেও তাদের আপত্তি নেই বৃহত্তর স্বার্থে কিন্তু সব সবসময় নিজেদের ছোট স্বার্থ ত্যাগ করার জন্য প্রস্তুত রয়েছে অতীতেও তারা সেটা প্রমাণ করেছে বর্তমানেও তাদের স্ট্যান্স কিন্তু এটাই জাতির বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে জামায়াত ইসলামী সবসময় তৎপর